আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশিদ খান মেনন, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ম্যাথমেটিক্স, মাইলস্টোন কলেজ। ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস টেন, এটি আমার জেনারেল ম্যাথমেটিক্সের পরিমিতি মানে মেনসুরেশন 16.3, এটি কিন্তু দ্বিতীয় ক্লাস, সেকেন্ড ক্লাস। আগে ক্লাসটিতে ছিল 16.1 এবং 16.2, আজকে হলো 16.3। আর এই তিনটি চ্যাপ্টার হলো 2D। আমি 16.3 শেষ করে যখন 16.4 স্টার্ট করব, তখন 2D এবং 3D এর কিছু পার্থক্য আমি আলোচনা করব। তখন তোমরা 2D এবং 3D এর পার্থক্যটা বুঝবে। এটা কিন্তু 2D, এটি হলো একটা বৃত্ত, এটা একটা সার্কেল, এটাকে বলা হয় পরিধি। এটা হলো পরিধি, সার্কমফারেন্স, এটা হলো সার্কমফারেন্স পরিধি, আর এটা হলো কেন্দ্র, এটা হলো সেন্টার। ঠিক আছে, তুমি যেখান দিয়েই সার্কমফারেন্সের দুইটা পয়েন্ট জয়েন করবে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় জে, কর্ড, জে, এটা হলো কর্ড, যেখান দিয়ে টানো। তাহলে তুমি যদি সেন্টারের উপর দিয়ে টানো, তুমি যদি সেন্টারের উপর দিয়ে টানো, সেটাকেও বলা হবে কর্ড, জে। তবে সেন্টারের উপর দিয়ে যেটা টানা হবে, এটার আরেকটা নাম আছে, সেটা হলো ব্যাস, ডায়ামিটার। তাহলে এটা কি? ব্যাস বা ডায়ামিটার, এটাকে জে বলা যাবে। তবে সব জ্যাকে ব্যাস বলা যাবে না, তবে ব্যাসকে জে বলা যাবে। ডায়ামিটারকে কর্ড বলা যাবে, কিন্তু সব কর্ডকে ডায়ামিটার বলা যাবে না। আর ডায়ামিটারের হাফকে বলা হয় রেডিয়াস, ব্যাসার্ধ, এটা হলো ব্যাসার্ধ, এটা হলো রেডিয়াস। আর একটা সার্কেলের যদি রেডিয়াস জানা থাকে, মানে ব্যাসার্ধটা জানা থাকে, এখান থেকে আমরা দুইটা জিনিস বের করতে পারি রেডিয়াস জানা থাকলে। এক হলো পরিধি, পরিধি, সার্কমফারেন্স, কি 2πr, তারপর ক্ষেত্রফল, মানে ভিতরে কতটুকু জায়গা আছে, πr². তাইলে শুধু আর জানা থাকলে, মানে ব্যাসার্ধ জানা থাকলে, রেডিয়াস জানা থাকলে, আমরা পরিধি বের করতে পারি, সার্কমফারেন্স বের করতে পারি এবং এরিয়া বের করতে পারি এই ফর্মুলা দিয়ে। শুধু আর জানা থাকলেই হবে, এরকম কিন্তু এমসিকিউ থাকে। এরপর আরও দুটি ফর্মুলা আছে, সেই দুটি ফর্মুলার জন্য আমি ফিগারটাকে আরেকটু কাজ করে নিই, ফিগারটাকে একটু কাজ করে নিচ্ছি। এটাকে বলা হয় বৃত্তের পরিধি, সার্কমফারেন্স, আর সার্কমফারেন্সের যেই কোনো পার্টকে বলা হয় আর্ক, চাপ, এটা হইল চাপ। আমরা এই আর্কটাকে যদি এস ধরি, এটা হলো বৃত্তচাপ, আর্ক। এই সেন্টারে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, ওইটাকে যদি থিটা ধরি, আর এটা তো আর, ব্যাসার্ধ, এটা হলো ব্যাসার্ধ, রেডিয়াস। এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে, তোমরা জানো, এস ইকুয়াল আর থিটা। এটা কিন্তু হায়ার ম্যাথে ইউজ হয়, এই ফর্মুলাটা, এস ইকুয়াল আর থিটা। হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ এখানে আলাদা করার একটা কারণ হলো, ওখানে থিটাটা রেডিয়ান ইউনিটে হয়, রেডিয়ান এককে হয়। যেহেতু জেনারেল ম্যাথে রেডিয়ানের কোনো ধারণা নেই, সুতরাং আমরা এটা জেনারেল ম্যাথে ইউজ করব না। জেনারেল ম্যাথে এই ফর্মুলাটাই হবে একটু অন্যভাবে।
এখানে দেখো, এখানে যে তিনটা ভেরিয়েবল আছে এস আর থিটা, এখানে ওই তিনটা ভেরিয়েবলে আছে এস আর থিটা, এটা ভেরিয়েবল না, এটার ফিক্সড ভ্যালু আছে। এখান থেকে জেনারেল ম্যাথে কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করব। যদি তোমার আর এবং থিটার ভ্যালু জানা থাকে, কোশ্চেনে যদি আর এবং থিটার ভ্যালু দিয়ে দেয় তাহলে তুমি এস বের করতে পারবে, যদি এস এবং থিটার ভ্যালু দিয়ে দেয় তাহলে আর এর ভ্যালু বের করতে পারবে, এইরকম এই ফর্মুলাটা ইউজ হবে। তবে এখানে থিটাটা হলো ডিগ্রিতে। আরেকটা ফর্মুলা আছে, আমরা যদি এই যে জায়গাটা, এটাকে বলা হয় বৃত্তাংশ বা বৃত্তকলা, সার্কুলার সেগমেন্ট, এই যে এই জায়গাটা সার্কুলার সেগমেন্ট, বৃত্তকলা, বৃত্তাংশ, এটার একটা ফর্মুলা আছে এ ইকোয়াল থিটা ডিভাইড বাই 360 × πr². এখানেও তিনটা ভেরিয়েবল, এটা এটা এটা, এ কি, এ হলো এই জায়গাটার ক্ষেত্রফল, এরিয়া, এই ভিতরের জায়গাটার এরিয়া। তো এখানে এ এর ভ্যালু আর থিটার ভ্যালু যদি জানা থাকে তাহলে আর বের করতে পারবো, আর এবং থিটার ভ্যালু জানা থাকলে, আর এবং থিটার ভ্যালু জানা থাকলে এ বের করতে পারবো, এরকম যে কোনো দুইটার ভ্যালু জানা থাকলে আরেকটা বের করতে পারবো। আমার মনে হয় 16.3-তে আলোচনাটা আর আমরা বাড়াবো না, কারণ এটা দিয়েই তোমরা 16.3-এর MCQ করতে পারবে এবং CQ ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারবে। এখন আমরা চলে যাব 16.4 এবং সেটা হলো 3D। আমরা এখন স্টার্ট করব 16.4। আমি আগেই বলেছি 16.4 হলো 3D। 2D এবং 3D এর পার্থক্যটা কি একটু বোঝার চেষ্টা করি আমরা। 3D হলো বাস্তব অস্তিত্ব সম্পন্ন, যাকে আলাদা রাখা যায়, মানে যার আলাদা অস্তিত্ব আছে, ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্ট আছে, সেই কিন্তু 3D। তুমি যা কিছু দেখতেছো সবই 3D। এই বোর্ডটা তুমি যদি বলো বোর্ড তাহলে 3D, কারণ বোর্ড বলতে তার থিকনেস বোঝাবে। তাহলে 2D কোনটা? 2D হইল সারফেসটা, ওই বোর্ডের সারফেসটা কিন্তু 2D। তাহলে কোন সারফেসটা, কতটুকু থিকনেস? থিকনেস হলো 0। এর থেকে বোঝা গেছে কি আসলে 2D আলাদা করা যায় না, যার থিকনেস 0 তাকে তুমি আলাদা করবে কীভাবে? তাইলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল, 3D এর সাপোর্টেই 2D থাকে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদিও 100% অ্যাকুরেট না, বোঝার জন্য এক্সাম্পলটা দিচ্ছি। আমার কথা অনুযায়ী এটা একটা 3D, এটাকে তুমি যদি স্লাইস করতে থাকো, স্লাইস করতে থাকো, যেই জায়গায় গিয়ে আর করতে পারবে না, খেয়াল করো, করতে পারবে না মানে কি, থিকনেস নাই, আসলে বাস্তবে সম্ভব না। ধরে নিলাম সম্ভব একটা স্লাইস, ঠিক আছে, যেই স্লাইস আর করা যাচ্ছে না, ওইটা হলো 2D, অর্থাৎ ওইটার আলাদা অস্তিত্ব নাই, আসলে ওইটা আলাদা করা যাচ্ছে না। এবার ওই স্লাইসটাকে যদি একদিক থেকে কাটতে থাকো, যেখানে গিয়ে কাটা যাবে না ওখানে গিয়ে কি পাবে, রেখা না পাবে, ওইটা হইলো 1D। এবার রেখাটাকে তুমি কাটতে থাকো, যেখানে গিয়ে আর কাটা যাবে না ওইটা কি পাবে, একটা বিন্দু পাবে, ওইটার ডাইমেনশন কি 0, অর্থাৎ 0D। তাহলে 3D কি? বাস্তব অস্তিত্ব সম্পন্ন, বাস্তব মানে আলাদা অস্তিত্ব সম্পন্ন সব বস্তুই 3D, যার ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স আছে। আর 16.4 হইল 3D। তো আমরা কিছু নির্দিষ্ট 3D নিয়ে ওখানে আলোচনা করব। সব কিছুই 3D, যা কিছু দেখতেছ 3D। এর মধ্যে এক নাম্বার কয়েকটা নির্দিষ্ট আয়তাকার ঘনবস্তু, ইংলিশে কি বলে, রেক্ট্যাঙ্গুলার সলিড, আয়তাকার ঘনবস্তু। জিনিসটা কি, একটু আগে যে এটা দেখালাম, এটাকেই, এই শেপটা হলো আয়তাকার ঘনবস্তু, এই শেপটা হলো আয়তাকার ঘনবস্তু। তাইলে একটা বক্স, রুম, এগুলো সবই আয়তাকার ঘনবস্তু, রেক্ট্যাঙ্গুলার সলিড। এটার মেজারমেন্টগুলো কী কী, এর লেন্থ, দৈর্ঘ্য, ব্রেথ, প্রস্থ, হাইট, উচ্চতা, ঠিক আছে, এর তল কয়টি,
ছয়টি, সারফেস হলো ছয়টা। এখন আমি লেন্থকে যদি এ ধরি, ব্রেথকে যদি বি ধরি, আর উচ্চতাকে, হাইটকে যদি সি ধরি, তাহলে খেয়াল করো এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটা একটা আয়তক্ষেত্র, এটার সমান এই আরেকটা আয়তক্ষেত্র, এই আরেকটা আয়তক্ষেত্র, এই আরেকটা আয়তক্ষেত্র। এখান থেকে আমরা একটা ফর্মুলা পাই, এটার এরিয়া কি, লেন্থ ইনটু ব্রেথ, এটা এ, এটা বি, এটাকে আমি এ ধরছি, এটাকে বি ধরছি, আর এইটাকে ধরছি সি, তাইলে এটা কি, এটার এরিয়া কি হবে, এ বি, মানে ক্ষেত্রফল এ বি, আর এটার এরিয়া হবে এ, এটাও এ বি, তাহলে এ বি, এ বি। এটার দিকে তাকাও, দেখো এটাকে ধরছি আমি বি, এটাকে ধরছি বি, আর এটাকে ধরছি সি, তাহলে এটা বি সি, এটাও বি সি। এটার দিকে তাকাও, এটা কিন্তু এ আর এটা সি, তাহলে এটা কি, সি এ। তাহলে আমরা লিখতে পারি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, এ বি কয়টা, দুইটা, টু এ বি, টু বি সি, টু সি এ, এটা হলো সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। ইংলিশে কি বলে, এরিয়া অফ দ্য হোল সারফেস, এরিয়া অফ দ্য হোল সারফেস। তাইলে লেন্থ, ব্রেথ, হাইট, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা জানলে আমরা এটা বের করতে পারি। এটার একটা ডায়াগোনাল আছে, কর্ণ আছে, কোনটা, এটা না, এটা না, কর্ণ হইল তুমি যদি এখান থেকে স্টার্ট করে ভিতর দিয়ে এখান পর্যন্ত একটা লাইন টানো, এখান থেকে এখান পর্যন্ত যদি ভিতর দিয়ে লাইন টানো, ওইটা হইল কর্ণ, ডায়াগোনাল, অথবা এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, এই যে দেখো এখান থেকে শুরু করে ভিতর দিয়ে এখান পর্যন্ত, এটা হইল ডায়াগোনাল বা কর্ণ। তাইলে কর্ণের দৈর্ঘ্য, লেন্থ অফ ডায়াগোনাল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হলো লেন্থ অফ ডায়াগোনাল। তাহলে এ বি সি জানলে তুমি কর্ণের দৈর্ঘ্য বের করতে পারতেছ। আয়তন, আয়তন বলতে কি বোঝায়, এটা যেই জায়গাটা দখল করে ওইটাই তার আয়তন, যেই জায়গাটা দখল করে আছে। এটা যদি আয়রন মেড হয়, কোয়ান্টিটি অফ আয়রন হইল আয়তন, সেটা হইল এ বি সি, এই হইল আয়তকার ঘনবস্তু। আয়তকার ঘনবস্তুর সাথেই আরেকটা জিনিস আমি এটার সাথেই বলে দিতে যাচ্ছি, আরেকটা আইটেম এটার থেকে বলতে সুবিধা হবে এই জন্যেই, সেটা হইল ঘনক, নাম্বার টু, ঘনক মানে কিউব, ঠিক আছে, ঘনক কিউব কি, ওয়ান কাইন্ড অফ রেক্ট্যাঙ্গুলার সলিড, মানে এক ধরনের আয়তকার ঘনবস্তুই কিন্তু ঘন। কীরকম, লেংথ, ব্রেথ, হাইট যদি ইকুয়াল হয়, লেংথ ব্রেথ হাইট যদি ইকুয়াল হয় আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হলে তাকে বলে ঘনক। রেক্ট্যাঙ্গুলার সলিডের লেংথ, ব্রেথ, হাইট ইকুয়াল হইলেই আমরা তাকে বলবো কিউব, তোমরা বাজারে দেখেছো কিউব। তাহলে কিউবের এ বি সি বলতে কিছু নাই, কিউবের সবই এ, এবং কিউবের এইগুলো হলো স্কোয়ার, বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ। তাইলে ইন কেস অফ কিউব, ঘনকের ক্ষেত্রে এই যে আমরা এখানে লিখছি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, এরিয়া অফ দ্য হোল সারফেস, সেই ক্ষেত্রে এটা কি হবে, এ, বি কি হবে, বিও কিন্তু এ হবে, খেয়াল করো বিও এ হবে, তাহলে এ ইন্টু এ স্কোয়ার, এটা এ, এটা এ, এ ইন্টু এ স্কোয়ার, এ এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কি হবে, সিক্স এ স্কোয়ার। তাহলে ইন কেস অফ কিউব এরিয়া অফ দ্য হোল সারফেস হলো সিক্স এ স্কোয়ার। ইন কেস অফ কিউব কর্ণের দৈর্ঘ্য, লেংথ অফ ডায়াগোনাল কি হবে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সবই তো এ, তাহলে রুটের ভিতরে কি হবে, থ্রি এ স্কোয়ার, তাহলে কি হবে, রুট থ্রি এ, কর্ণের দৈর্ঘ্য হবে রুট থ্রি এ। আয়তন মানে ভলিউম, এ ইন্টু এ ইন্টু এ মানে এ কিউব, এখান থেকে কি বোঝা গেল, আসলে আয়তকার ঘনবস্তু মানে রেক্ট্যাঙ্গুলার সলিডের একটা স্পেশাল শেপ হইল ঘনক মানে কিউব।
তাহলে কিউবের ফর্মুলা তিনটাও শিখে ফেছি। আমরা এখন চলে যাব আরেকটা আইটেমে, সিলিন্ডার। সিলিন্ডার নাম্বার থ্রি, সিলিন্ডার, এটাকে ব্যালনও বলে। সিলিন্ডার, সিলিন্ডারটা জাস্ট পাইপ, পাইপ সে। আমি একটা ড্রয়িং করি, এই হলো সিলিন্ডার, এই যে মার্কারটা সিলিন্ডার, এটার হাইট থাকবে, আর দুই সাইডে কিন্তু দুইটা সার্কেল, দুই সাইডে দুইটা বৃত্ত থাকবে। যেহেতু দুই সাইডে দুইটা সার্কেল আছে, ওটা রেডিয়াসও আছে, মানে ব্যাসার্ধ আছে, তাহলে একটা সিলিন্ডারের হাইট আছে এইচ, আর দুই সাইডে দুইটা সার্কেল আছে, ওই সার্কেলের রেডিয়াস হইল আর। যদি এরকম হয়, সম্পূর্ণ বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল কোনটা জানো? এই যে এইটা, এইটা বক্রতল, এই যে ঘুরানোটা, এরিয়া অফ দ্য, আমি ইংলিশটা লিখে দিচ্ছি, এরিয়া অফ দ্য কার্ভড সারফেস, এটা কি হবে বক্রতলের ক্ষেত্রফল? কি হবে? টোয়াইস পাই আর এইচ। এরপর সমগ্র তলের ক্ষেত্রফল, এরিয়া অফ দ্য হোল সারফেস, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল বলতে কোনটা বোঝানো হচ্ছে? এই যে এটা হইল বক্রতল, প্লাস একটা সার্কেল প্লাস আরেকটা সার্কেল, এটা হইল সমগ্র তল। এর মানে কি? এই যে টু পাই আর এইচ, টু পাই আর এইচ, এটার সাথে দুইটা সার্কেল অ্যাড হবে, দুইটা সার্কেল মানে টু পাই আর স্কোয়ার। আমরা যদি টু পাই আর কমন নিই, তাইলে এইচ প্লাস আর, এইটা হইল সমগ্র তলের ক্ষেত্রফল। কার? সিলিন্ডারের। তাহলে সিলিন্ডারের এটা হইল কার্ভ সারফেস, বক্রতলের ক্ষেত্রফল, আর এইটার সাথে এই দুই, এই দুইটা অ্যাড হলে সমগ্র তলের ক্ষেত্রফল। তো সিলিন্ডারের ক্ষেত্রে একটা জিনিস দেখো, আর এবং এইচ, আর এবং এইচ জানা থাকলেই তুমি সব বের করতে পারবে, আর এবং এইচ জানা থাকলেই সব বের করতে পারবে। সিলিন্ডারের আয়তন মানে ভলিউম কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে আর এইচ জানা থাকলেই হয়ে যাবে। এইটার সাথে মিলিয়ে আমি কোনকটা বের করে নিচ্ছি, কোনক, কোনক নিয়ে আলোচনা করতেছি এটার সাথে মিলিয়ে। নাম্বার ফোর, কোনক, কোন নামটা তোমাদের কাছে পরিচিত, কোনকটা আমি এখানে ড্রয়িং করি, কোনক। তোমরা এই ফিগারটার সাথে পরিচিত, কোন বাংলায় বলে কোনক, আর ইংলিশে বলে কোন, কোন স্ক্রিন, ঠিক আছে? এটার শেপটা হইল এরকম। তো এটার শেপটা, শেপটা বুঝতেই পারছো? এটার নিচের দিকে অর্থাৎ এক সাইডে সার্কেল, আর আরেক সাইডে কিন্তু পয়েন্ট, ওইটার কিন্তু দুই সাইডে সার্কেল ছিল, এটার এক সাইডে সার্কেল, সেই সার্কেলের রেডিয়াস আছে, আর এইটা হইল কোনকের হাইট, উচ্চতা, এটা হইল এইচ, এটা আর, এইটারও একটা নাম আছে এল, এটাকে বলে স্ল্যান্ট হাইট, অবলিক হাইট অথবা হেলানো উচ্চতা। এখন এখানে যা যা করছো এখানেও কিন্তু তা আছে, আমি এই জন্যেই ওটা রেখে দিলাম। এইটারও বক্রতলের ক্ষেত্রফল আছে, এই যে এরিয়া অফ দ্য কার্ভ সারফেস, বক্রতলের ক্ষেত্রফল আছে এইটারও। এইটার বক্রতলের ক্ষেত্রফল কি? পাই আর এল। এটা কিন্তু ইন কেস অফ সিলিন্ডার ছিল, আর এটা হইলো ইন কেস অফ কোন।
কোণ পাই আর এল। আচ্ছা, এইটারও সমগ্রতলের ক্ষেত্রফল আছে, এটার সমগ্রতলের ক্ষেত্রফলটা হবে, এটা মুছে ফেলি, এটার সমগ্রতলের ক্ষেত্রফলটা হবে এইরকম বক্রতলের ক্ষেত্রফল, এটা তো বক্রতলের ক্ষেত্রফল, এই যে এইটা প্লাস একটা সার্কেল প্লাস পাই আর স্কোয়ার। তা আমরা যদি পাই আর কমন নেই, এল প্লাস আর, এটা হইল এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কোন। এইটারও আয়তন আছে, ভলিউম আছে, ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ। এখানে মনে রাখবে, এখানে এইচ এল আর জানা থাকলে এইগুলা বের করতে হবে, তবে স্পেশাল একটা ফর্মুলা আছে, স্পেশাল ফর্মুলাটা আমি এখানে লিখে দিচ্ছি, বাই পিথাগোরাস থিওরাম, বাই পিথাগোরাস থিওরাম এল স্কোয়ার ইকাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা এটা হেল্পফুল, কীরকম মনে করো ম্যাথের মধ্যে এইচ এবং এল দেওয়া আছে কিন্তু তোমার প্রয়োজন হইলো আর এর, তখন তুমি কি করবা, এইচ এবং আর এর ভ্যালু এখানে বসিয়ে এল বের করে নিবা। ম্যাথে এইচ এবং আর দেওয়া আছে, প্রয়োজন হইলো এল, এখান থেকে বের করে নিবে, এটা তোমাকে হেল্প করবে। এই গেল কোন, আর একটা আইটেম গোলক স্ফিয়ার। আরেকটা আইটেম গোলক, গোলকের যদি ব্যাসার্ধ জানা থাকে, রেডিয়াস জানা থাকে, এনাফ, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, একটা ফুটবল চিন্তা করো উপর, ওটাকে পৃষ্ঠতল বলতে পারো, সমগ্রতল বলতে পারো, বক্রতল বলতে পারো, তল একটাই, এরিয়া অফ দ্য হোল সারফেস অর এরিয়া অফ দ্য সারফেস অর এরিয়া অফ দ্য কার্ভ সারফেস কি, ফোর পাই আর স্কোয়ার। আর একটা জিনিস আছে, আয়তন ভলিউম, ফোর বাই থ্রি পাই আর কিউব, এর মানে আর জানা থাকলে এটা সবই করা যাচ্ছে। আশা করি তোমরা এই ফর্মুলাগুলা বুঝে বুঝে প্র্যাকটিস করবে, তাহলে 16.4 হয়ে যাবে, 16.1 থেকে 16.4 পর্যন্ত অনেকগুলো এমসিকিউ থাকতে পারে এবং এই বেসিক জিনিসটা তোমার জিওমেট্রিতেও লাগতে পারে। আশা করি পরপর দুইটা ক্লাস তোমরা ভালোভাবে রিভাইজ করবে এবং পরিমিতির মানে মেনসুরেশনের সমস্যাটা দূর হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।